খুব মারাত্মক ভাবে বাজতে পারে যদি সেই ছটা বক্স কে বাজানো হয় Ca20 মেশিন দিয়ে। আমি আগের ভিডিওতে বলেছি Ca20 মেশিন কিন্তু জায়তা মেশিন নয়, তাই তো? Ca20 মেশিন কিন্তু খতরনাক আছে, তাই তো? এতদিন যত কম্পিটিশন হয়েছে কে লড়াইছে? Ca20 লড়াইছে। আজকে অনেক নতুন মেশিন এসেছে মার্কেটে, তাই তো? জাইফার এসছে, এটিআই এসছে, অনেক মেশিন এসছে, এমপ্রো এসছে, বাট এতদিন কে লড়েছে মার্কেটে? কে যুদ্ধ করেছে? সেই Ca20। এই মেশিন কিন্তু জাইতাই মেশিন নয়, খুব কম বাজেটের মধ্যে আমি বলবো ভালো অ্যাম্প্লিফায়ার, কম বাজেটে ভালো অ্যাম্প্লিফায়ার Ca20। তো বাকি যে সমস্ত অ্যাম্প্লিফায়ার রয়েছে খুব ভালো বলছে, কিন্তু বাজেট তো অনেক বেশি, তাই না? রেট তো অনেক বেশি। তো সেই হিসাবে যদি অনেকে ভাবেন যে একটা কমপ্লিট, আমাকে অনেক বন্ধু বলেছে যে একটা 4D বক্সের সেটআপের কত খরচ খরচা পড়বে, আমি নেক্সট ভিডিওতে আনছি এরকম একটা সেটআপের খরচ। তো আজকে 21শে জুলাই উপলক্ষে বাজে, তাই তো? এখানে আমাদের এই গ্রামে বাজছে 21শে জুলাই উপলক্ষে। এখানে আরজো সাউন্ডের বাজছে 3টে Ca20 মেশিন আছে, আর সাথে একটা আউজার রয়েছে 250। আর এটা কি গো? ডিভিডি প্লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ডিভিডি প্লেয়ার বলা যেতে পারে। চিম মেশিন দুদিকে সিস্টেম, আর BBX এর ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার রয়েছে ডবল পাটে। আর দেখতে পাচ্ছেন দুটো স্টেবিলাইজার, আর এইদিকে দুটো স্বাস্থ্য রয়েছে চঙের জন্য, আর এই স্বাস্থ্য রয়েছে র্যাকের জন্য। না, র্যাকে দুটো স্বাস্থ্য দিয়েছে, র্যাকে দুটো স্বাস্থ্য, র্যাকে দুটো স্বাস্থ্য দেওয়া আছে, একটা স্বাস্থ্যতে চং দেওয়া আছে, আর 250 কি আছে টুইটার, 250 টুইটার দেওয়া আছে। মানে বক্সের ভিতরে আছে টুইটার না র্যাকে? র্যাকে, র্যাকে কটা টুইটার দেওয়া আছে? চারটে টুইটার, একটা 250 মেশিন দিয়ে বাজছে। এবারে বন্ধুরা, Ca20 মেশিন দিয়ে যে সেটআপটা বাজছে, আমি তো অবশ্যই দেখে দেবো 4D বক্স কে বাজতে পারে। তো মনে হয় তুমি একটা গান চালাও, আর একটু কাছে এসো ক্যামেরাম্যান। দেখুন এখানে DBX এর ডটে, আমরা ডটি বলি ইকুয়ালাইজার যেটাকে বলে, আর নিচের ব্যান্ডে কি চালাচ্ছ দেখতে পাচ্ছেন, নিচের পার্টটাতে একটা মেশিন দেওয়া আছে, আর ওপরের পার্টটাতে দুটো মেশিন দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে সেপারেট করে বাজাচ্ছে। আর এটা তো 250 মেশিন সবাই জানে, রাউজার 250 মেশিন দিয়ে খুব ভালো টুইটার বাজে। আমি র্যাক বাজাই 10টা রেখেছেন। তো বন্ধুরা ঠিক আছে, আর দুটো স্টেবিলাইজার আমি পরবর্তী ভিডিওতে এরকম একটা সেটআপের রিভিউ দিচ্ছি খুব সুন্দরভাবে। আমি উঠছি তুই উঠবো। তো ঠিক আছে মনে ভাই, তুমি একটা প্রেসারে একটা গান দিয়ে দাও, আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই। আর যে সাউন্ড কিন্তু খুব ভালোভাবে বাজতে পারে। আর 4D বক্সে বেশিরভাগ অনেকে স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বাজায়, স্ট্রেঞ্জার এবং আউজা দিয়ে। Ca20 দিয়ে খুব কম লোকই বাজায়, খুব কমই দেখেছি। তো Ca20 মেশিন দিয়ে বাজালে প্রেসার কিন্তু অনেক বেশি হয়। অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যে সাউন্ড কিভাবে বাজতে হয়।